আসে ওই দূরে কে ডাকে ওই সুরে, কে ভাসে ওই বাতাসে, কে থাকে ওই আকাশে, আয় তোরাই চলে আয়, চলে আয় ডাকে বংশী নই হংসী, চলে আয় চলে আয়। ওই তো, ও ডাকছে আমাকে, এখনই যেতে হবে, আমাকে এখনই যেতে হবে। একই সমান কোথায় যাচ্ছ? ও ডাকছে আমাকে, বংশী ডাকছে আমাকে, আমাকে বংশীর কাছে যেতে হবে। হ্যাঁ বিধাতা, আমার স্বামীকে তুমি উদ্ধার করো, ওই ডাকিনী বংশীর কবল থেকে তুমি আমার স্বামীকে উদ্ধার করো। সুমনের স্ত্রী আলো বুঝে ফেলে এ ফাঁদ বংশীর। সুমনের স্ত্রী সুমনকে অনুসরণ করে সুমনের পিছু পিছু যেতে থাকে। বেশ কিছু যুগ আগের কথা, এখন যে গ্রামের নাম চমকপুর, সে গ্রামকে আগে সবাই চম্পকনগর রাজ্য নামেই চিনত। সে সময়কার রাজা আদিত্যের ছিল অনেক প্রভাব আর শক্তি, তবে সব প্রাপ্তির ভিড়েও রাজা আদিত্যের একটাই না পাওয়া ছিল, আর তা হলো তার কোনো সন্তান ছিল না। তিনি পুত্র সন্তান লাভের আশায় একে একে 10টি বিয়ে করেন। কিন্তু কোনো স্ত্রী তাকে কোনো সন্তান দিতে পারেনি, তাই সে এক সময় তার 10 রানীকে বনবাসে পাঠিয়ে দেয়। একটি মাত্র পুত্র সন্তানের আশায় 10-10টি বিয়ে করলাম, আর কেউ আমাকে কোনো পুত্র সন্তান দিতে পারলো না। মন্ত্রী জি মহারাজ, হুকুম করুন। আমার 10 রানীকে এখনই বনবাসে দিয়ে আয়। যারা আমাকে এত বছরেও একটা মাত্র পুত্র সন্তান দিতে পারেনি, তাদের আমি আর আমার জীবনে চাই না। আদিত্যর কথায় সৈন্যরা 10 রানীকে ধরে বেঁধে প্রাসাদ থেকে বের করে নিয়ে যায়। 10 রানীর কান্নায় পুরো প্রাসাদ ভারী হয়ে ওঠে। মহারাজ, দয়া করে আমাদের সাথে এই অবিচার করবেন না। মহারাজ, আমাদের সাথে আজ আপনি যে অবিচার করলেন, তার শাস্তি একদিন আপনি ঠিক পাবেন। আপনার পুত্র সন্তান লাভের আশা কোনোদিনই পূরণ হবে না, সে আপনি যত ইচ্ছে বিয়ে করুন না কেন, আমি আপনাকে অভিশাপ দিলাম। এই সৈন্যরা, আমি তোদের কি বলেছিলাম, বের করে দাও ওদের, ওদের আমি আমার প্রাসাদে এক দণ্ড দেখতে চাই না, বের করে দাও। রাজার হুকুমে 10 রানীকে বনবাসী দেওয়া হয়। এর পরের দিনই রাজা আদিত্য 11তম বিয়ে করে পুত্র সন্তান লাভের আশায়। রানী, অন্য রানীরা আমাকে কোনো পুত্র সন্তান দিতে পারেনি, তুমি আমাকে পুত্র সন্তান দিবে তো? মহারাজ, বিধাতা যদি চায় আমি অবশ্যই আপনার ইচ্ছে পূরণ করব। কিছুদিন পরই প্রাসাদের প্রতিটি কোণায় খুশির খবর ছড়িয়ে যায়, রাজা আদিত্যের 11তম রানী মা হবে। এই খবরে রাজা আদিত্য খুশিতে আত্মহারা হয়ে যায়। শোনো সভাসদবৃন্দ, আমার এত বছরের অপেক্ষা শেষ হতে চলেছে, আমি পুত্র সন্তানের বাবা হতে চলেছি। তখনই সে সবার ঋষি বলে, মহারাজ মাফ করবেন, একটা কথা না বলে পারছি না, দেখুন আমিও চাই আপনার পুত্র সন্তান হোক, কিন্তু বিধাতার ইচ্ছার কথা তো বলা যায় না, আপনি কন্যা সন্তানের পিতাও তো হতে পারেন, তাই শুধু পুত্র সন্তান না চেয়ে বিধাতার কাছে একটা সুস্থ সন্তান প্রার্থনা করুন। ঋষির এই কথায় রাজা আদিত্য ভীষণ রেগে যায়, আর সে রেগে নিজের হাতে তলোয়ার তুলে নেয়। আমার মুখের উপর কথা, এখনই তোর শিরচ্ছেদ করবো আমি। ঋষি সেখানেই মারা যায়। চারদিক অন্ধকার হয়ে যায়, ভূমিকম্প শুরু হয়ে যায়, আর ঋষির আত্মা সেখানে চলে আসে। আমাকে মেরে আজ যে পাপ তুই করলি, এই পাপের শাস্তি তুই পাবি, তুই কখনো পুত্র সন্তান লাভ করবি না, তাই বংশধরের অভাবে এই রাজ্য ধ্বংস হয়ে যাবে, আর সবশেষে তোর ভয়ঙ্কর মৃত্যু হবে।
ঋষি রাত্রা এমনটা বলে সেখান থেকে চলে যায়। কয়েক মাস পরে ১১তম রানী কন্যা সন্তানের জন্ম দেয়। ধাত্রী এসেছো, কোথায় আমার পুত্র, আমার বলে দাও। মাফ করবেন মহারাজ, কিন্তু আপনার পুত্র সন্তান নয়, বরং কন্যা সন্তান হয়েছে। না, এ হতে পারে না, আমার কোনো কন্যা সন্তান থাকতে পারে না। এই এই কন্যাকে আর এই অপয়া কন্যার অপয়া মাকে এখনই কারাগারে পাঠিয়ে দেওয়া হোক। মহারাজ, এত বড় শাস্তি দিবেন না, আমার এই ছোট কন্যাকে নিয়ে আমি কারাগারে কিভাবে থাকবো? রানী অনেক অনুরোধ করার পরেও কঠোর হৃদয়ের পাষণ্ড রাজার মনে কোনো দয়া হয় না। রানী রাজকন্যা দুজনকেই কারাগারে পাঠিয়ে দেয়। রানী রাজকন্যার নাম দেয় বংশী। মা বংশী, তুই ভাবিস না, একদিন ঠিক তোর বাবার হৃদয় নরম হবে, তোর বাবা একদিন ঠিক আমাদের মুক্ত করবেন। দেখতে দেখতে বংশী রানীর সাথে এসে কারাগারে বড় অবহেলায় বড় হয়ে উঠতে থাকে। রানী কারাগারের ভেতরে বসে বংশীকে গান গেয়ে গল্প বলে ঘুম পাড়াতেন। মা, আমরা কবে কারাগার থেকে মুক্তি পাবো? পাবি মা, খুব শীঘ্রই তুই মুক্তি পাবি, আর সাথে আমিও মুক্তি পাবো। এক সময় বংশীর ১৮ বছর বয়স হয়। একদিন হুট করে রানী মারা যায়। মা, কেন তুমি আমাকে ছেড়ে চলে গেলে? আমি এখন একা কিভাবে বাঁচবো? রানী মারা যাওয়ার পরে বংশী একেবারে একা হয়ে যায়। তারপর থেকে বংশীর সঙ্গী হয় বংশীর মায়ের শেখানো গান। বংশী নিজের সময় কাটানোর জন্য কারাগারে বসে গান গাইত। বংশীর গানের মধ্যে বংশীর হৃদয়ের সব কষ্ট এক হয়ে যেত। কবে হবে কষ্টের শেষ, কবে পাবো মুক্তি আমি? ও বিধাতা, শুনছো কি তুমি? শেষ করো এই অনাচার, কবে পাবো আমি বিচার। বংশীর গান প্রাসাদের কোনায় কোনায় পৌঁছে যেত। মহারাজ আদিত্য বংশীর গান শুনতে শুনতে অতিষ্ঠ হয়ে গিয়েছিল। না, এই কন্যাকে বাঁচিয়ে রাখাটাই আমার ভুল হয়েছে, একে উচিত শিক্ষা দিতে হবে, নইলে এর গান থামবে না। মন্ত্রী, কোথায় তুমি? জি মহারাজ, হুকুম করুন। এখন এই কন্যাকে এই প্রাসাদের বেলে ডুবিয়ে মারো, এই কন্যাকে আমি আর এই প্রাসাদে চাই না। রাজা আদিত্যের হুকুমে রাজকন্যা বংশীকে প্রাসাদের বিলে ডুবিয়ে দেয়া হয়। বংশী সাঁতার জানত না বলে নিজেকে বাঁচাতে পারেনি। বংশী মারা যাওয়ার পরে বংশীর অতৃপ্ত আত্মা এক রাতে গান গেয়ে ওঠে। কে আসে ওই দূরে, কে ডাকে ওই সুরে, কে ভাসে ওই বাতাসে, কে থাকে ওই আকাশে? আয় তোরাই, চলে আয় চলে আয়, ডাকে বংশী নই হংসী, চলে আয় চলে আয়। লা 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 লা। বংশীর সুরের মোহে আচ্ছন্ন হয়ে রাজা আদিত্য বিলের সামনে যায়।
এসেছেন আমার কাছে, শুনেছেন আমার ডাক? বংশীর কণ্ঠ শোনা মাত্র রাজার হুঁশ ফিরে আসে। আরে আমি এখানে কিভাবে এলাম? আর তুই এখানে কি করে আসলি? আমি তো তোকে মেরে ফেলেছিলাম। তাতে কি, আমি কি মরেও বেঁচে উঠতে পারি না? আমি বেঁচে উঠেছি বাবা, শুধুমাত্র প্রতিশোধ নেওয়ার জন্য আমি বেঁচে উঠেছি। আর রাজ্যের সৈন্যরা সকালবেলা রাজা আদিত্যের লাশ খুঁজে পায় সেই বিলের কাছে। রাজা আদিত্য মরে যাওয়ার পরে রাজ্যে বিশৃঙ্খলা দেখা দেয় আর সেই রাজ্য ধ্বংস হয়ে যায়। কিন্তু সে বিলে রয়ে যায় বংশীর আত্মা আর পুরনো ভাঙা রাজপ্রাসাদ। বংশী কন্যা সন্তান হওয়ার কারণে ওকে এত অত্যাচারের সম্মুখীন হতে হয়েছিল, তাই সে সেদিনের পর থেকে প্রত্যেক অমাবস্যার রাতে যে কোনো একজন পুরুষকে নিজের গানের মোহে আচ্ছন্ন করে নিজের কাছে ডেকে আনত আর তাকে রাজা আদিত্যের মতো করেই মেরে ফেলত। আরো কাছে আয়, আমি তো তোর অপেক্ষাতেই ছিলাম, আমার গান শুনতে এসেছিস তো। বংশীর কণ্ঠ শুনে সুমনেরও জ্ঞান ফিরে আসে। কে কে তুমি? কে তুমি? আমার নাম আগে শুনোনি বুঝি? আমি বংশী, আমি বংশী বিলের রাজকন্যা। বংশী মানে তুমি সেই বংশী যে কিনা প্রত্যেক অমাবস্যার রাতে কোনো না কোনো পুরুষকে হত্যা করো? হ্যাঁ, আমি সেই বংশী। ওদিকে আলো দূর থেকে সুমনের সামনে বংশীকে দেখে জ্ঞান হারিয়ে ফেলে। কি চাও আমার কাছে? দেখো আমি তো তোমার কোনো ক্ষতি করিনি, বাড়িতে আমার স্ত্রী কন্যা আছে, আমাকে ছাড়া তারা কি করে থাকবে বলো? দয়া করে আমাকে ছেড়ে দাও। আমি বুঝি ছেড়ে দিব, কিন্তু আমি যে কোনো পুরুষকে ছেড়ে দেই না। আমি তোর বাবাকে হারিয়েছি, কিন্তু তোকে হারাতে পারবো না। কথা দিও না মা, আমাকে সেই বংশীর বীরের কাছে যেতে দাও, সেখানেই হয়তো সব উত্তর পাবো আমি। মায়া কারো কথা শুনে না আর সেই বংশীর বিলের সামনে চলে যায়। বংশী, কোথায় তুমি? বেরিয়ে আসো, উত্তর দাও, কেন তুমি আমার বাবাকে মেরে ফেলেছো? মায়ের মুখে তোমার জীবনের সবকিছু শুনেছিলাম, সব শুনে তোমার জন্য মায়া হয়েছিল আমার, কিন্তু এখন তোমার জন্য আমার আর কোনো মায়া হয় না। তুমি আমার বাবাকে কেড়ে নিয়েছো,
নিচে বাবার আদর পাওনি বলে আমাদের কত শিশুকে তুমি বাবার আদর থেকে বঞ্চিত করেছ সেটা কি তুমি জানো? বেরিয়ে এসো আর আমার সব প্রশ্নের উত্তর দাও। মায়ার সাহসিকতায় মুগ্ধ হয়ে সেই ভাঙা রাজপ্রাসাদ থেকে বেরিয়ে আসে ঋষির আত্মা। মায়া, আমি তোমার সাহসিকতা থেকে মুক্ত হয়ে গেছি, আমি তোমাকে ব্যাপারে সাহায্য করব। কে আপনি? তোমার মায়ের কাছে গল্প শুনেছিলে না? রাজা আদিত্য এক ঋষিকে ভরা সময় মেরে ফেলেছিল, আমি সেই ঋষি। ঋষি, আমাকে সাহায্য করুন, বলুন কিভাবে আমি বংশীকে থামাতে পারি। যা বলবো সেটা কি করতে পারবে? পারবো, আমি সব করতে পারবো। বংশের আত্মা অতৃপ্ত হয়ে আছে, বংশীর আত্মাকে ধূলিসাৎ করে দিয়ে শান্তি দেওয়ার জন্য তোমাকে যেতে হবে এই অন্ধকার ভাঙা প্রাসাদের ভেতরে। সেখানে গিয়ে সেই কারাগার আগুন দিয়ে জ্বালিয়ে দিতে হবে যেখানে বড় হয়ে উঠেছিল রাজকন্যা বংশী। আর কারাগার জ্বালিয়ে দেওয়ার পরে রাজকন্যা বংশীর আত্মা যখন রেগে যাবে তখন তোমাকে মারতে আসতে চাইবে, তখন তুমি নিজেকে বাঁচিয়ে এই বিলে ঝাঁপ দিবে। এই বিলে সাঁতার কেটে মাছ বরাবর গেলেই পাবে বংশীর কঙ্কাল, সেই কঙ্কালকে বিল থেকে তুলে আনবে, এরপর সেই কঙ্কালকেও জ্বালিয়ে দিবে। পারবো, আমাকে মশালের ব্যবস্থা করতে দিন। তার আগে এই মালাটা গলায় পরে নাও, এই মালা তোমাকে বংশীর আক্রমণ থেকে বাঁচাবে। প্রাসাদে ঢুকতে মায়ার শরীর ভয়ে ছমছম করতে থাকে। আমার সত্যি ভীষণ ভয় করছে। না না, আমাকে ভয় পেলে চলবে না, বিধাতা আমাকে অবশ্যই সাহায্য করবেন। মায়া সমস্ত ভয়কে পেছনে ফেলে চলে যায় সেই প্রাসাদের কারাগারের সামনে। সবকিছু এত ভাঙা আর এতগুলো কারাগার, কোন কারাগারে বংশী ছিল তা কিভাবে জানবো আমি? আমি বরং সবগুলো কারাগারেই আগুন লাগিয়ে দিই। মায়া সব কারাগারেই আগুন লাগিয়ে দেয়, আর সেসব কারাগারের মধ্যেই ছিল বংশীর কারাগার। কে আমার কারাগার চালিয়ে দিচ্ছে? কার এত বড় দুঃসাহস? বংশীর আত্মা উড়ে চলে যায় প্রাসাদের ভেতরে। ততক্ষণে মায়া কারাগার পুড়িয়ে বুদ্ধি করে প্রাসাদের অন্য দরজা দিয়ে বেরিয়ে যায় আর চলে আসে বংশীর বিলের কাছে। ওদিকে বংশীর আত্মা কারাগারের সামনে খুঁজতে থাকে তাকে, যে ওর কারাগার পুড়িয়ে ফেলেছে। কোথায়? কেউ তো নেই, তাহলে কে কাজ করলো? আমার বিলে কি? এখনই আমাকে যেতে হবে। ততক্ষণে মায়া বিলের মাঝ বরাবর গিয়ে বংশীর কঙ্কাল খুঁজে পায় আর সে কঙ্কাল নিয়ে উঠে আসে বিলের উপরে। বংশীর আত্মা মায়ার গলা টিপে ধরতে যায়। তখনই মায়া মাটি থেকে মশাল তুলে বংশীর কঙ্কালে আগুন লাগিয়ে দেয়, আর বংশীর কঙ্কাল পুড়ে যাওয়ার সাথে সাথে বংশীর আত্মাও ধ্বংস হয়ে যায়।